হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন বাজে 6:30, তো এখান থেকে আমার ব্লগটা এখন স্টার্ট করছি। তো আজকে আমি তোমাদের একটা পেডিকিওর করে দেখাবো, যেটা খুব মানে সহজ পদ্ধতিতে যেটা ঘরে করা যায়, ঠিক আছে? মানে ঘরোয়া কীভাবে করতে হয় সেটা আমি তোমাদের দেখাবো। আর তো খুব সামান্য পদ্ধতিতে করব, কয়েকটা জিনিস মানে ঘরোয়া জিনিস নিয়েই করব। তো চলো দেখে নিই। তো আমি প্রথমে গরম জল করে নিয়েছি, উষ্ণ গরম জল। আর তার মধ্যে নিলাম চারকোল ফেস ওয়াশ। তোমরা শ্যাম্পুও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি ফেস ওয়াশ দিচ্ছি। দিয়ে দেবো একটা লেবু, লেবু দেওয়া হয়ে গেছে। তো এবার আমি দেব তো এবার আমি দেব 1 চামচ বেকিং সোডা। এবার আমি জলটা ভালো করে গুলে নেব, যাতে একটু ফেনা ফেনা হয়ে যায়। তারপর আমি এই এটা দিয়ে আমি করে নেবো, এগুলো পিছনে যে এগুলো ছাড়া, এগুলো দিয়ে আমি পরিষ্কার করে দেবো। মুখগুলো আমার কড়াই আছে আর করছি না। দেখো আমার অনেকটা পরিষ্কার করা হয়ে গেছে। আর এবার আমি পা ধুয়ে মুছে নেবো উঠিয়ে। ঘরোয়া টাইপের পেডিকিওর করা হলো, তো একদম খুব সহজ পদ্ধতি এবং খুব সামান্য জিনিস দিয়ে ঘরে বসে পা তোমরা পার্লারের মতো করতে পারো। তো এটা ট্রাই করো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক এবং সাবস্ক্রাইব আর শেয়ার করো, আর নিচে থাকা বেল আইকনটি ক্লিক করে সাবস্ক্রাইব করো, যাতে আমার ভিডিওগুলি তোমাদের নোটিফিকেশনে সবার আগে পৌঁছে যায়, ঠিক আছে? আর
প্লিজ দেখো। তো এখন আপাতত এখানেই শেষ করছি, তো টাটা।